প্রশ্ন হচ্ছে ল্যাপটপটা অনলাইন কিনবো না অফলাইন কিনবো। দেখো যারা এনাকে চেনো, এনাকে চেনো, এনাকে চেনো, ব্যাগ এরম দেখতে, ফ্রন্টেক ব্লুটুথ মাউস, দিস ইজ। তো ড্রব্যাক একটাই, মেজর ড্রব্যাক সেটা হচ্ছে যে এটার কোনো ব্যাকলিট কিবোর্ড নেই। বাস বাস, ভিডিও থাম্বনেলে জনি সিনসকে দেখে দৌড়ে দৌড়ে চলে এসছে সব হাওয়াসিগুলো। তো যখন চলেই এসছো তাহলে শুরু করা যাক। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার এই ল্যাপটপটা অরিজিনালি 1 TB HDD মেমোরি ছিল, কিন্তু SSD HDD থেকে 10 গুণ বেশি ফাস্ট। তো আমি অ্যাডিশনাল একটা স্লট ছিল যাতে আমি একটা 256 GB SSD ইনস্টল করি। তো এখন আমার কাছে 1 TB HDD আছে, তো যেটা স্টোরেজের কাজ করবে, আর SSD মেমোরিটা অপারেটিং সিস্টেমটা লোড আছে, তো এটা অনেক ফাস্ট হয়েছে। কিন্তু এই SSDটা আমি ইনসার্ট করেছি আলাদাভাবে এক্সটার্নালি, যেটা তোমরা ভিডিওয়ে দেখেছিলে। সেটা শোনার পর আমার কিছু বন্ধুর রিয়াকশন অনেকটা এইরকম ছিল। এটা তুই কি করলি, কি 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 করলি, কি কি মানে কি কি করেছি আমি, একবার 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 আমাকে জিজ্ঞেস করতে পারতিস ওই SSDটা লাগানোর আগে কেন, মানে SSDর সাথে কি সম্পর্ক, মানে 1 সাল ওয়ারেন্টি কি কিমত, তুম ক্যা জানো পাত্র বাবু, তুই জানিস তোর কোম্পানি ওয়ারেন্টি ভয়েড হয়ে গেল যে মুহূর্তে, যে মুহূর্তে এইটাকে খোলা হয়েছে তোর কোম্পানি ওয়ারেন্টি পুরো গেল। ভাই এসব কিছু হয় না। হ্যাঁ হয়, দেখো বস এসব কিছু হয় না। একটা নতুন ল্যাপটপে তুমি র্যামও এক্সটেন্ড করতে পারো, SSDও লাগাতে পারো, কিন্তু তোমাকে এইগুলো কোনো রিটেল সেলারের থেকে করতে হবে। মানে তুমি যদি ডেলের ল্যাপটপ নাও, তাহলে কোনো ডেলের শোরুম থেকে, আসুসের নিলে আসুসের শোরুম থেকে, রিটেল কোনো শোরুম থেকে, ওদের সার্ভিস বয়দের থেকে করালে কিচ্ছু হয় না, তোমার ওয়ারেন্টি ভয়েড হয় না। বিরাট প্রশ্ন হচ্ছে ল্যাপটপটা অনলাইন কিনবো না অফলাইন কিনবো। দেখো বস, অনলাইন হয়তো তুমি অফলাইনের থেকে কিছুটা দাম কম পেতেও পারো, যেমন ক্রেডিট কার্ড দিয়ে 10% ক্যাশব্যাক দেয়, এইসব দিয়ে অনলাইনে হয়তো তুমি অফলাইন কোনো মার্কেটের থেকে কিনলে দাম কম পেতে পারো, কিন্তু অনেকগুলো ডিমেরিটস আছে। প্রথমত, অনলাইন তোমার যে ল্যাপটপটা আছে ওটা জাস্ট এই বক্সে, কার্ডবোর্ড বক্সে প্যাকড অবস্থায় চলে আসবে, তো তাতে তুমি জাস্ট উইন্ডোজ 10টা পাবে, কিন্তু তোমার কোনো রকম মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফটের কিছু বা তোমার কোনো অ্যান্টিভাইরাস প্রিলোডেড পাবে না। তো সেটা আইদার তোমাকে ডাউনলোড করতে হবে বা মাইক্রোসফট বা তোমার অ্যান্টিভাইরাস কিনতে হবে বা কারোর থেকে ধার নিতে হবে, কিন্তু কোনো শোরুমে নিলে ওরা তোমাকে অ্যান্টিভাইরাস বা মাইক্রোসফট লোড করে দেবে বিনা কোনো এক্সট্রা কস্টে, ফার্স্টলি। সেকেন্ড, অনলাইনে কিন্তু কোনো রকম অ্যাক্সেসরিজ পাবে না, তোমাকে ল্যাপটপ ব্যাগ বলো, মাউস বলো, কিবোর্ড গার্ড বলো, স্ক্রিন ওয়াইপার্স বলো, সব কিছু আলাদাভাবে কিনতে হবে, আলাদাভাবে পয়সা দিয়ে, ঠিক আছে? যেখানে আমি সেম দামে বিনা কোনো এক্সট্রা খরচে অনেকগুলো অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছি। তো দেখে নাও কী কী অ্যাক্সেসরিজ পেয়েছি। ফার্স্টলি, একটা খুব সুন্দর ল্যাপটপ ব্যাগ এরম দেখতে, তো গ্রে কালারের একটা ল্যাপটপ ব্যাগ, এখানে আসুসের লোগো আছে, তো এটা ফার্স্ট। খুবই একটা কিবোর্ড গার্ড পেয়েছি, যেটা লাইক তোমার কিবোর্ডের উপরে মেবি একটা প্লাস্টিক বা সামথিং কভার করার জন্য, জানি না, আমি খুলেও দেখে নিচ্ছি, যাই। থার্ডলি, একটা ফ্রন্টেকের ইয়ারফোন পেয়েছি উইথ ইয়ারবাড সামথিং, ওখানে 100 টাকা দাম হবে, বাট তাও পেয়েছি আমি এটা। ফোর্থলি, একটা স্ক্রিন ওয়াইপিং স্প্রে, এত বড়ো, যেটা আমি এখনো অবধি ইউজ করিনি, একটা স্যানিটাইজারের মতো দেখতে, বাট যাই হোক এইটা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে প্রথমে একটা নর্মাল মাউস দেওয়া হয়েছিল, নর্মাল মাউস যেটা মেবি 150-200 টাকা দাম। দেন আমি ওদেরকে বলেছিলাম যে আমি একজন ইউটিউবার, তো আমি দোকানটা ভ্লগ করছি, তো ওর দোকান প্রমোট হয়ে যাচ্ছে, তো লাইক
আউট অফ দ্য বক্স সাডেনলি বোধ হয় এতটা খুশি হয়। আই গট আ ফ্রন্টেক ব্লুটুথ মাউস অ্যান্ড দিস ইজ, তো এটা নট নেসেসারি শুধু আমাকে দিয়েছে, তোমরাও যদি রিকোয়েস্ট করো বা বলে বলো সামথিং একটু নেগোসিয়েট করতে পারো তোমাদেরকেও দিয়ে দেবে। রিকোয়েস্ট করো, ঝামেলা ঝগড়া এইসব করো না, আই গেস তোমাদেরকেও দিয়ে দেবে। তো দ্যাটস অল। তো আমি এত কিছু অ্যাক্সেসরিজ, 5 বছর ওয়ারেন্টি সব কিছু নিয়ে আই গট মাই ল্যাপটপ ফর 42,000 অনলি। তো এবার নিজেরাই বুঝে নাও যে অনলাইন কিনবে না অফলাইন কিনবে। ওই দোকানটা বললাম, মানে ইমলে তো এতগুলো দোকান আছে, তো আমি কেন তোমাদের বারবার বলছি আরিয়া কম্পিউটেক এই দোকানটাই যেতে। দেখো আমি ইমল টপ থেকে বটম পুরো সার্চ করেছি, প্রত্যেকটা দোকানে ম্যাক্সিমাম যারা আসুসের মডেল রাখে তাদেরকে জিজ্ঞেস করেছি, সব কোনো যে কোনো মডেলের কথা বলো পুরো দোকানটাই সব থেকে চিপেস্ট রেট আমি পেয়েছি। এটা বলবো না যে অন্য কোনো দোকান সেম রেট আমায় দিয়েছে, 42,000 রেট অন্য দোকানে দিয়েছে, বাট ফার্স্টলি যে জন্য আমি ওই দোকান থেকে নিয়েছি, দে গেভ মি আ ওয়ারেন্টি অফ 5 ইয়ার্স। 5 বছর ওয়ারেন্টি আর কোনো দোকানে দেয়নি, সবাই 2 ইয়ার্স 3 ইয়ার্স কোম্পানি ওয়ারেন্টি একই আর তো সবার থাকে, বাট এক্সট্রা যে ওয়ারেন্টি থাকে সফটওয়্যার ওয়ারেন্টি যেটা ওই শপটা দেবে, এরা আমায় 5 বছর ওয়ারেন্টি দিয়ে। তো আমার স্ক্রিনটা হচ্ছে 15.6 ইঞ্চেসের ফুল এইচডি স্ক্রিন উইথ আইপিএস, আর সেকেন্ডলি এখানে একটা অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে আছে যাতে তুমি রাত্রিবেলা যখন ভিডিও দেখবে তখন কোনো অসুবিধে হবে না। তো তোমাদের মধ্যে যারা এনাকে চেনো তাদের বস কোনো অসুবিধে হবে না, রাত্রিবেলা মনের আরামসে তাদের কার্যকলাপ করতে পারবে। আর বস 15.6 ইঞ্চের ফুল এইচডি ডিসপ্লেতে ভিডিও দেখার মজাটাই আলাদা, আর বেশি কিছু বলবো না, ভিডিওটাই উড়ে যাবে না। তো এটা এএমডি রাইজেন 5 কোয়াড কোর প্রসেসর আছে 3500U, আর 64-bit উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম। আর এখন ই মার্কেটে সব থেকে বড় ডিবেটেবল কোয়েশ্চেন এটা যে ইন্টেল i5 আর রাইজেন 5 এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ। দেখো দুটোই কম্পারেবল, বাট আমার মতে তুলনামূলক রাইজেন 5 ইজ স্লাইটলি বেটার দ্যান ইন্টেল 5। আর এটার ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 1.8 কেজি, মানে তুমি তোমার রুমমেটকে যদি ছুঁড়ে মারো তাহলে নিশ্চিন্তে অজ্ঞানটা হয়ে যাবে, বাড়িতে ট্রাই নয়। এটা ফুল মেটাল বডি, আর দুটো ভেরিয়েন্ট অফ কালারে আসে, একটা হচ্ছে গ্রে আর একটা হচ্ছে একটুখানি হোয়াইটিশ টাইপের আসে, বাট আমার এটা বেটার লেগেছিল আমি ওই জন্য এটা নিয়েছিলাম। দেখো ড্রব্যাকস বলতে একটা মেজর ড্রব্যাক আছে যেটা এর পরের মডেল যেটা 512FA তে নেই, আমি যে জন্য ওটা অপ্ট করেছিলাম বাট ওটা নেই বলে এটা নিয়েছি, বাট এটা সেরকম প্রসেসর বা তোমার স্টোরেজের জন্য বেটার। তো ড্রব্যাক একটাই মেজর ড্রব্যাক, সেটা হচ্ছে যে এটার কোনো ব্যাকলিট কিবোর্ড নেই, তো অন্ধকারে টাইপিং করতে অসুবিধে হবে, বাট সেটা ম্যানেজেবল, তুমি ল্যাম্প বা সামথিং দিয়ে চালিয়ে নিতে পারবে বা ডিসপ্লেটা ব্রাইটনেসটাকে বাড়িয়ে নিয়ে ওই আলোয় কাজ করতে পারবে। আর সেকেন্ডলি যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এটার ব্যাটারি মোটামুটি তুমি যদি নর্মাল কাজ করো তাহলে 3.5 থেকে 4 ঘন্টা চলে, আর হেভি গেমিং করলে হয়তো 2 ঘন্টা মতো চলবে, তো সেটা আরেকটু বেটার হতে পারতো, ব্যাটারির ব্যাকআপটা আরেকটু বেটার হতে পারতো এটা আমার মনে হয়। আরেকটা ড্রব্যাক যেটা সেটা হচ্ছে এটা সোনিক মাস্টার সাউন্ড সিস্টেম আছে যেটা সাউন্ড অতটাও ভালো নয়, মানে শুনতে পাবে পরিষ্কার বা জোর, বাট নট লাইক আদার ল্যাপটপ যেখানে যথেষ্ট জোরে সাউন্ড আসে, তো সেটা তোমায় একটু ম্যানেজ করে নিতে হবে। এটাই বলবো যে এটা যথেষ্ট ভালো ল্যাপটপ, স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ, যেটা ম্যাক্সিমাম কনফিগারেশন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বা ভিডিও এডিটিং এর জন্য বা হালকা গেমিং এর জন্য যা যা লাগে সবকিছু মিট করে। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে। তো দ্যাটস অল, স্টে হাই অ্যান্ড কিপ অন এক্সপ্লোরিং।